হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব বঙ্গবন্ধুর বাবা মার চরিত্রে দেখা যাবে সাবেক দুই মন্ত্রীকে। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দ্য মেইন টপিক। ঢালিউডে বহুদিন ধরেই শোনা যাচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতিচারণে তৈরি হবে চলচ্চিত্র, তবে এবার শোনা যাচ্ছে নতুন ঘটনা। বঙ্গবন্ধুর বাবা মার চরিত্র দেখা যাবে দুই সাবেক মন্ত্রীকে, বিটিভি সময়ের জনপ্রিয় জুটি আসাদুজ্জামান নূর ও তারানা হালিম এবার অভিনয় করতে যাচ্ছেন এই সিনেমায়। এই দুই মন্ত্রীকে দেখা যাবে সরকারি অনুদানে নির্মিত মুশফিকুর রহমান গুলজারের টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা সিনেমায়। এতে বঙ্গবন্ধুর বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করবেন তারা। ইনফ্যাক্ট এই বিষয়টি নিশ্চিত করে গুলজার বলেন, প্রথম থেকেই এই দুটি চরিত্রের জন্য পছন্দ ছিল তারানা হালিম ও আসাদুজ্জামান নূর। তাদের নাম প্রস্তাব করেই সরকারি অনুদানের আবেদন করেছিলাম কিছুদিন আগে। আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথাও বলেছি, তারাও বিভিন্নভাবে আগ্রহ প্রকাশ করেছেন। গুলজার আরো বলেন, শিগগিরই তাদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসবো, চূড়ান্ত আলাপ করব। টেলিভিশনের পর্দায় এক সময়ের খুব জনপ্রিয় এবং সফল জুটি ছিলেন এই দুজন, আশা করছি তাদের নিয়ে সিনেমার যাত্রাও সফল হবে। তবে করোনার জন্য কিছুটা তো ব্যাঘাত ঘটছে, যার কারণে এখনো পিছিয়ে আছে এই শুটিং এর কাজ। গুলজার আরো জানান, সবকিছু ঠিক থাকলে কুরবানি ঈদের পর এই ছবির আনুষ্ঠানিক কাজ শুরু করবেন, এর আগে শেষ করবেন চিত্রনাট্য গুছিয়ে আনার কাজ, সেই সঙ্গে শিল্পী বাছাইও চূড়ান্ত করে নেবেন। কারণ শুধু বাবা মার চরিত্র ঠিক হলেই হবে না, আরো অনেক চরিত্র নির্মাণ করতে হবে। বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত হবে টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা চলচ্চিত্রটি, আর এই ছবিতে বঙ্গবন্ধু চরিত্রে দেখা যাবে নতুন কোন মুখ। তবে সেই মুখ কে হতে যাচ্ছে এই বিষয়টি এখনো খোলাসা করেননি গুলজার। তবে এখানে নাট্যজন মামুনের রশিদকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। ধারণা করা হচ্ছে বিখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে দেখা যেতে পারে তাকে, তবে সে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। এমনকি জানা যাচ্ছে যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এই ছবির জন্য চলতি অর্থবছরে সর্বোচ্চ 70 লাখ টাকা অনুদান পাবেন। সো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না, এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।